আজি বিশ্ব পরিবেশ দিবস এই অবসরে নয়াদিল্লিস্থিত বিজ্ঞান ভবনে মূর্তিকা সংরক্ষণ অভিযান কার্যক্রমে যোগ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্বাহ্ন 11টা সময়ে প্রধানমন্ত্রী এই কার্যক্রমে যোগ দেওয়া সহ সমাবেশকে সম্বোধিত করবে মূর্তিকা সংরক্ষণ অভিযান এক বিশ্বস্তরীয় আন্দোলন যেউথে মূর্তিকার অবনতি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং এর উন্নতি পাই এক সচেতন প্রতিক্রিয়া আনি হব মার্চ 2022 সদগুরু এই আন্দোলন আরম্ভ করেছিল যে কি 27টি দেশ দেই 100 দিনিয়া মোটরসাইকেল যাত্রা করেছিল 5 জুনরে 100 দিন যাত্রার 75তম দিন অটে এই কার্যক্রমে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ভারতের মূর্তিকার গুণমানরে উন্নতি আনবা পাই অংশীদারিত চিন্তাধারা এবং প্রতিবদ্ধতাকে প্রতিফলিত করিব সেপরি আজ প্রধানমন্ত্রী মোদি ভিসি জরিয়ারে লাইফস্টাইল ফর দি এনভায়রনমেন্টর শুভারম্ভ করা যাচ্ছে এই কার্যক্রম মাধ্যমে লাইফ গ্লোবাল কল ফর পেপরস মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রর পরিবেশ সচেতন জীবনশৈলী সম্পর্কে বিচার ও প্রস্তাবমান আহ্বান করা যাব এই কার্যক্রমে দেশ বিদেশর বহু শিক্ষাবিদ বিশেষজ্ঞ এবং গবেষণা প্রতিষ্ঠান মানকর মুখ্য মানে যোগ দেবার কার্যক্রম রয়েছে